ফের পারমাণবিক চুল্লি চালু করেছে উত্তর কোরিয়া। ভারত আমাদেরকে অনেক সাহায্য করেছে, তালেবান নেতা আব্বাস। বিয়ের দাওয়াতে না আসায় অতিথিদের জরিমানা। আফগানিস্তানে ফিরলেন ওসামা বিন লাদেনের বিশ্বস্ত দেহরক্ষী আমিনুল হক। আলকায়দার শীর্ষ নেতা আমিনুল হক একসময় লাদেনের ঘনিষ্ঠ ছিলেন, এমনকি তার প্রধান দেহরক্ষীর দায়িত্ব পালন করেছেন। সোমবার সেই আমিনকে দেখা গেল সাদা গাড়িতে চড়ে তার আফগানিস্তানের দেশের বাড়িতে ফিরতে, নানগরহর প্রদেশে আমিনের বাড়ি। তার বাড়ি ফেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আফগানিস্তানের এক সাংবাদিক লিখেছেন, তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশে ফিরলেন আলকায়দার বড় নেতা আমিনুল হক। তোরাবোরার যুদ্ধ হয়েছিল 2001 সালে, আফগানিস্তানের মসনদে সেটা তালেবানের অন্তিম বছর। তার 10 বছর পর পাকিস্তানের অ্যাপটাবাদে আমেরিকার সেনাবাহিনীর গুলিতে নিহত হন ওসামা। সেই ঘটনার পর থেকে নানগরহরে আর দেখা যায়নি আমিনকে। তালেবানের অন্যতম শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস ইস্তানিকজাই বলেছেন, ভারত আমাদের অনেক সাহায্য করেছে, আফগানিস্তানের অনেক উন্নয়ন করেছে তারা, এগুলি আমাদের দেশের সম্পদ। আমাদের আশা আগামী দিনেও আফগানিস্তানের উন্নয়নে সাহায্য করবে ভারত। তালেবানের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস বলেন, ভারত থেকে কেউ সেখানে গেলে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে, কাবুলে এখনও আটকে থাকা হিন্দু ও শিখদের দেশ ছাড়তে হবে না বলেও পরামর্শ দেন তিনি। এটাও তাদের দেশ, তারা কেন দেশ ছাড়বেন, তাদের কোনো ভয় নেই। শুধু ভারত নিয়েই নয়, অন্যান্য দেশের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার কথাও বলেন তালেবানের এই নেতা। তিনি জানান, 20 বছর ধরে আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটো বাহিনী থাকলেও তালেবান সরকার তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। ভারত, পাকিস্তান, ইরান, তাজিকিস্তানের মতো দেশের সঙ্গেও তারা ভালো সম্পর্ক রাখার আগ্রহী। যুক্তরাষ্ট্রের শিকাগোর এক সদ্য বিবাহিত দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানে না আসা অতিথিদের $240, বাংলায় প্রায় $20,000 করে জরিমানা করেছেন। আসার কথা দিয়েও জামাইকায় তাদের জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ে না আসায় এভাবে ক্ষোভ প্রকাশ করল নবদম্পতি। অতিথিদের কাছে পাঠানো বিলের কারণ হিসাবে বলা হয়, নো কল নো শো, অর্থাৎ তারা যে দাওয়াতে আসবেন না সেটাও তারা ফোন করে জানানোর প্রয়োজন বোধ করেননি। চলতি সপ্তাহের হাফ ফেজ এর সিনিয়র ফ্রন্ট পেজ সম্পাদক ফিলিপ লুইস সেই বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেন। ছবিটি ইতিমধ্যে নেটজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। দ্য নিউইয়র্ক পোস্টের মাধ্যমে নবদম্পতিকে খুঁজে বের করেছে। বিলের প্রেরক সেই যুগলের নাম ডগ সিমন্স ও ডেড্রা ম্যাকগি। তারা দুজনেই শিকাগোর বাসিন্দা। সিমন্স মূলত বিলটি তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন, সঙ্গে হ্যাশট্যাগ ছিল ফেটি পোস্ট। উত্তর কোরিয়া তাদের ইয়ংবেন পারমাণবিক চুল্লি ফের চালু করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। চুল্লিটিতে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করা হতো বলে ধারণা করছে সংস্থাটি। শুক্রবার IAEA তাদের প্রতিবেদনে জানায়, 5 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ ওই চুল্লিতে 2018 সালের পর এই প্রথম কার্যক্রম চালানোর লক্ষণ পাওয়া গেছে। 5 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ চুল্লির ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু। 2018 সালের ডিসেম্বরের পর 2021 সালের জুলাইয়ের শুরুর দিকে এই চুল্লিতে প্রথম কার্যক্রম চলার লক্ষণ পাওয়া গেছে। সোমবার যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, IAEA এর প্রতিবেদন সংলাপ এবং কূটনীতির জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র এই প্রতিবেদন নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা এবং কোরিয়ার উপদ্বীপকে নিরস্ত্রীকরণ করার চেষ্টা চালাচ্ছে। 2009 সালে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEAকে নিষেধাজ্ঞা দেয় পিয়ংইয়ং। এরপরও স্যাটেলাইটের মাধ্যমে গোপনে নজরদারি চালায় IAEA। নিষেধাজ্ঞার পর থেকে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন কার্যক্রম চালিয়ে গেছে উত্তর কোরিয়া। পরীক্ষামূলকভাবে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণও ঘটানো হয়েছে। সর্বশেষ 2017 সালে পারমাণবিক পরীক্ষা চালায়। উত্তর কোরিয়ার অস্ত্র নিয়ে গোয়েন্দা তথ্য সীমিত হওয়ায় অস্ত্রের সংখ্যা জানা অসম্ভব। অলব্রাইট আনুমানিক হিসাব দিয়ে বলেছেন, দেশটির বছরে 4 থেকে 6টি বোমা তৈরির ক্ষমতা আছে। দেশ ও দশের কথা বলে।